আসসালামু আলাইকুম। গ্রাফিক অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদ হোসেন সজীব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন করে আমরা আমাদের ক্যারিয়ারটাকে ঘুরতে পারবো কিনা, বা এই বর্তমানে 2022 সালে এসে টি শার্ট ডিজাইন শেখাটা আমাদের আসলে উচিত হবে কিনা, এবং এই স্কিলটা দিয়ে আসলে আমাদের ফিউচারে ভালো কিছু করতে পারবো কিনা, এই বিস্তারিত ইনশাল্লাহ আজকে আলোচনা করব ইনশাল্লাহ। সো ওকে, চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমি মূলত আপনাদেরকে একটা বিষয় বলি, যে আপনাকে যে জিনিসটা জানতে হবে, যে কোনো স্কিল আপনি যখন শিখবেন, সো ওই স্কিলটা সম্পর্কে বিস্তারিত জানা আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সো আজকের এই ভিডিওটা পুরোটা দেখা অবশ্যই আপনার প্রয়োজন। আপনারা যারা টি শার্ট ডিজাইন শিখতে চান, তারা অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, কারণ আপনি যদি এটা শিখতে চান বা এটা কেন শিখবেন এটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি বলবো, এবং যদি না শিখেন কেন শিখবেন না সেটা নিয়েও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। সো অবশ্যই আপনাকে ভিডিওটা ভালোভাবে দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আসি টি শার্ট ডিজাইন আসলে বর্তমানে 2022 সালে শেখাটা উচিত হবে কিনা। দেখুন, আমি আপনাকে এক কথায় বলতে পারবো না যে আপনি শিখবেন কি শিখবেন না। হ্যাঁ, বা 2022 সালে বা এই সময়টাতে এসে টি শার্ট ডিজাইনটা আসলে কতটুকু কার্যকর এটা আপনার এই মুহূর্তে আমি আপনাকে এক কথায় আসলে এটাকে অ্যান্সারটা দিতে পারছি না। প্রথমত আমি আমার একটু এক্সাম্পল দিই। আমি মূলত আজকে প্রায় 4 বছর ধরে টি শার্ট ডিজাইনের উপর কাজ করছি। শুধুমাত্র টি শার্ট ডিজাইনের উপর আমি আজকে 4 বছর যাবৎ কাজ করছি। 2018 সাল থেকে, মেবি 18 সাল থেকে আমি হচ্ছে শুধুমাত্র টি শার্ট নিয়ে কাজ করছি। এখনও পর্যন্ত আমি সবচেয়ে বেশি টি শার্টে কাজ করছি। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রথম একটু একটা জিনিস বলি, যে আমি সাধারণত ফাইবারে সবচেয়ে বেশি কাজ করি, ফাইবারে সবচেয়ে বেশি কাজ করি। এখন আপনি যে স্কিলে শিখেন না কেন, ধরুন আপনি লোগো ডিজাইন শিখেন, টি শার্ট ডিজাইন শিখেন, যে কোনো স্কিল শিখেন না কেন, প্রত্যেকটা স্কিলে কাজ রয়েছে, প্রত্যেকটা স্কিল দিয়ে ভালো কিছু করা সম্ভব। তবে হ্যাঁ, কিছু স্কিলে হয়তো অনেক বেশি কাজ আছে, কিছু স্কিলে হয়তো কম আছে। হ্যাঁ, কিছু স্কিলে হয়তো একটু কাজ কম পাওয়া যায়। এখন যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা সময় প্রচুর কাজ ছিল, মানুষ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রচুর করাই তো। এখন এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এখন বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনি সম্পূর্ণ ফ্রিতে ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। যেমন কোনো একটা পিকচার, আপনার যে পিকচার থেকে কোনো একটা অবজেক্ট আপনি রাখতে চাচ্ছেন বা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করাতে চাচ্ছেন, সো এটার জন্য আপনার অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অ্যাডোবির একটা ফ্রি সাইট আছে, এরকম অসংখ্য সাইট আছে যে সাইটগুলোতে আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে পারবেন। জাস্ট আপলোড দিলেন, ডাউনলোড দিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। সো এই কাজগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, এই কাজগুলো এখনই অটোমেটিক হয়ে যাচ্ছে। সো যেই কাজগুলো অটোমেটিক হয়ে যাবে সেগুলোর চাহিদা আস্তে আস্তে কমে যাবে, যেই কাজগুলোর অটোমেটিক আস্তে আস্তে বেড়ে যাবে তত বেশি চাহিদা কমে যাবে। কিন্তু যেই কাজগুলো কখনোই অটোমেটিক হওয়া সম্ভব না, সেই কাজগুলো কোনো দিনও কমবে না, সেই কাজগুলো সারা জীবন মানুষ নিতে থাকবে এবং এটার চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখুন, আপনি আমার এই ভিডিওটা যারা দেখছেন, হয়তোবা আপনি দেখা যাচ্ছে একটা টি শার্ট পরে আছেন। সো অনেকেই আমার ভিডিওটা যারা দেখছেন, তার দেখা যাচ্ছে 90% লোক তারা টি শার্ট পরে আছেন। সো এই টি শার্টের মধ্যে দেখতে পারবেন হয়তো অনেকের ডিজাইন রয়েছে, অনেকের হয়তো ব্ল্যাঙ্ক টি শার্ট, আবার অনেকের হচ্ছে মিনিমাম 50% লোকের টি শার্টের মধ্যে ডিজাইন হচ্ছে রয়েছে। সো এই ডিজাইনগুলো প্রত্যেকটা মানুষই আসলে টি শার্ট পছন্দ করে প্রায়। সো যারা টি শার্ট নেয় তারা কিন্তু এই টি শার্টের সাথে একটা ডিজাইনটাও ভালোভাবে দেখে না, যে টি শার্টটা নিচ্ছি, সো এটার একটা ডিজাইন যদি সুন্দর না হয়, ডিজাইনটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমরা টি শার্ট কিনি না। আমরা মার্কেটে সচরাচর যখন যাই তখন কিন্তু টি শার্ট কালার ফ্যাব্রিকের পাশাপাশি সুন্দর একটা প্রফেশনাল ডিজাইনও দেখি, তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা টি শার্ট কিনি। সো এই জিনিসটা, আপনি মানুষ যতদিন থাকবে পৃথিবীতে ততদিন কিন্তু টি শার্ট ডিজাইনটা অবশ্যই অবশ্যই থাকবে। হ্যাঁ, সো এখন আরেকটা জিনিস বলি, যে টি শার্ট ডিজাইন যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব তখন কেন সেল হয়, কারণ প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু এক একটা করে কী রয়েছে, লোগো রয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে যেমন আমাদের গ্রাফিক অ্যাক্টিভিটির লোগো, তো আমাদের গ্রাফিক অ্যাক্টিভিটি শুধু লোগো নয়, লোগোর পাশাপাশি একটা টি শার্টও রয়েছে, কারণ আমাদের গ্রাফিক অ্যাক্টিভিটির যে বিভিন্ন সেলিব্রেশন ডেগুলো আছে যেগুলোতে আমরা অবজার্ভ করি, সো ওই সেলিব্রেটেড ডেগুলোতে যেগুলো মানুষ আসলে এগুলো বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন
কোনো একটা ডেতে পরে। সো প্রত্যেকটা কোম্পানিরই ইন্ডিভিজুয়াল কী থাকে, টি শার্টের লোগোর পাশাপাশি টি শার্ট থাকে। এখন এটা আরও বেশি হয়ে যাচ্ছে, কোনো একটা ইভেন্টে কোনো একটা বিষয় হচ্ছে মানুষ টি শার্টটা পরে। সো এই টি শার্টটা আসলে চাহিদা রয়েছে, এটা কখনোই অটোমেটিক হওয়া সম্ভব না এবং এটা আসলে চাহিদা দিন দিন বাড়বে। সো এই এ তো হচ্ছে আমার কথা যে আমি আপনাকে বলছি টি শার্টটার চাহিদা আছে। এখন এই জিনিসটা যদি আমরা মার্কেট প্লেসে দেখি বা এই জিনিসটা যদি ভালোভাবে দেখি যে আসলে এটার চাহিদা আছে কি না সেটা আমি একটু দেখি। সো আমি যেহেতু ফাইবারে কাজ করি, আমি একটু ফাইবারে একটু দেখি যে আসলে টি শার্টের কাজটা হচ্ছে কেমন। আচ্ছা আমি একটু আমার প্রোফাইলটা দেখাই, আমার প্রোফাইলটা দেখালে আপনাদেরকে কিছুটা হয়তো বা বুঝাইতে পারবো। দেখুন আমার আমার এই প্রোফাইলে আমার একটা প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি, আর আদার্স যে প্রোফাইলগুলো আছে সেগুলো আপাতত দেখাচ্ছি না। দেখুন এই প্রোফাইলটা নিয়ে আমি সবচেয়ে বেশি টি শার্ট নিয়ে কাজ করি। আমি লোগো নিয়েও একটা দুইটা গিগ দিয়েছিলাম, বাট দেখুন লোগোতে সেল আসছে মাত্র 3টা আর এটাতে 60টা। বাট টি শার্টে আমার 190টা হচ্ছে রিভিউ আছে, এখানে এখানে 21টা, এখানে 18টা। সো তার মানে হচ্ছে সবচেয়ে বেশি আমার সেল আসে বা সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমার লোগোতে, আপনার টি শার্টে, ঠিক আছে। আমার কিন্তু আদার্স যেগুলো আছে সেগুলোতে খুব একটা সেল আসছে না, শুধুমাত্র টি শার্টেই সবচেয়ে বেশি সেল আসছে। তো যেহেতু আমি টি শার্ট নিয়ে কাজ করি, আমার টি শার্টে সেল আসবে। এখন আপনি যদি দেখেন আমার এই টি শার্টটা, আমার এই অ্যাকাউন্টটাতে শুধুমাত্র টি শার্ট নিয়ে কাজ করি, অন্য একটা অ্যাকাউন্ট আছে যেখানে আমি লোগো নিয়ে প্রচুর ট্রাই করেছি, বাট ওই যে ওখানে টি শার্ট নিয়ে কাজ করার পরে মূলত টি শার্ট নিয়ে কাজ হয়েছে, মানে লোগো নিয়ে খুব একটা কাজ হয়নি। আচ্ছা একটু মার্কেট প্লেসে আমরা দেখি আসলে টি শার্টটা, আমরা টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 15,000 গিগ আছে। সো এই গিগগুলোতে আপনি যদি ভিজিট করেন, আপনি যদি ভিজিট করেন এখানে দেখতে পারবেন যে মানুষ কীরকম কাজ করছে, মানুষ কীরকম কাজ করছে এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা প্রথম যে গিগগুলো সাধারণত থাকে এগুলোতে কাজ আমরা দেখতে পাই। সো এখানে দেখেন যে এই লোকটা 10টা অর্ডার হচ্ছে অ্যাক্টিভ আছে বর্তমানে, এই লোকটার 60টা অর্ডার অ্যাক্টিভ আছে, এই লোকটার 11টা অর্ডার অ্যাক্টিভ আছে টি শার্ট ডিজাইনের। সো এই লোকটার 2টা অর্ডার অ্যাক্টিভ আছে, এই লোকটার 5টা অর্ডার অ্যাক্টিভ, এই লোকটার 2টা অর্ডার অ্যাক্টিভ। এখানে দেখেন 1,000+ উনি ইতিপূর্বে কাজ করে ফেলেছে। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 4টা অর্ডার ওনার অ্যাক্টিভ আছে, তারপর হচ্ছে এখানে 3টা অর্ডার। এইভাবে প্রত্যেকটা গিগে দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ থাকে, যেগুলো একদম পিছের গিগ, যেগুলো ক্লায়েন্ট হয়তো বা ভিজিট করে না সেটা হচ্ছে অন্য হিসাব। বাট আমরা নর্মালি প্রত্যেকটা গিগে কিন্তু কী দেখতে পাচ্ছি, কাজ দেখতে পাচ্ছি। হ্যাঁ আমরা যদি একটা গিগ দেখি তাহলে সেখানেও দেখতে পারবো সেখানে একটা কাজ রয়েছে, অর্থাৎ অল টাইম যে কোনো গিগে একটা না একটা কাজ থাকবেই। যেমন আমার ইতিমধ্যে এখন যদি দেখেন বর্তমানে আমার এই গিগ এটা যদি দেখি, সো এটাতে কিন্তু একটা কাজ রয়েছে, আমার আরেকটা গিগে আরেকটা কাজ রয়েছে, দুইটা গিগে দুইটা কাজ, যেমন একটা কাজ একটা কাজ, দুইটা কাজ কিন্তু আমার এখন পেন্ডিংয়ে রয়েছে। সো এবং এখানে যদি দেখেন ফেব্রুয়ারি মাসে আজকে প্রায় 15 তারিখ, আজকে মেবি হ্যাঁ আজকে 16 তারিখ। সো এই 16 তারিখে আমি ইতিমধ্যেই কিন্তু $352 কিন্তু চলে এসেছে অলরেডি। হ্যাঁ $352 অলরেডি চলে এসেছে এবং অ্যাক্টিভ হচ্ছে 2টা অর্ডার, এবং আরও পুরো মাস আছে, পুরো মাস হলে মিনিমাম ইনশাল্লাহ 500+ অর্ডার, 600+ USD হয়ে যাবে। সো আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন, আমি আপনাকে যে জিনিসটা বলতে পারি যে টি শার্ট নিয়ে কাজ করলে অবশ্যই অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন বা টি শার্ট নিয়ে মার্কেট প্লেসে কাজ আছে। এখন আরেকটা জিনিস আমাদেরকে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পিটিশান। দেখুন আপনি টি শার্ট নিয়েও কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভও কাজ আছে, লোগো নিয়েও কাজ আছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু মোটামুটি কাজ আছে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কম্পিটিশানটা কোথায়। দেখেন আপনি যদি ফাইবারে যান, আমি একটু কম্পিটিশানটা আপনাকে দেখাই। আমরা যদি লোগো ডিজাইন লিখে সার্চ করি, অথবা আমি শুধু লোগো লিখে সার্চ করছি, শুধু লোগো, দেখেন এখানে এখানে হচ্ছে 288,244টা গিগ রয়েছে, মানে অ্যারাউন্ড 3 লক্ষের কাছাকাছি অনলি গিগ রয়েছে শুধুমাত্র লোগো ডিজাইন। সো আমরা যদি শুধু টি শার্ট দেখি, এখানে হচ্ছে 16,000 গিগ রয়েছে, কোথায় প্রায় 3 লক্ষ গিগ আর কোথায় হচ্ছে 16,000 গিগ। এই জিনিসগুলো কম্পিটিশান দেখতে হবে। বর্তমানে লোগো ডিজাইন যারা শিখছে তাদের কম্পিটিশানটা অনেক হাই,
মানে অনেক অনেক হাই, যেটা হচ্ছে প্রায় 3 লাখের কাছাকাছি। এখন আপনি যদি এখন বর্তমানে লোগো ডিজাইন শিখে মার্কেট প্লেসে যান, তাহলে আপনাকে অনেক বেশি লাকি পার্সন হইতে হবে কাজ পাওয়ার জন্য। কাজ কিন্তু আছে, লোগো ডিজাইনেরও কাজ আছে, আমরা যদি দেখি লোগো ডিজাইনেরও কাজ আছে। এই লোগো ডিজাইনের গিগুলো যদি ভিজিট করি, দেখেন এখানে 10টা কাজ আছে। সো এই গিগে দেখেন প্রায় 55-56টা কাজ আছে। সো কাজ আছে, প্রত্যেকটা সেক্টরে কাজ আছে। এখন কম্পিটিশন অনুযায়ী আপনি যদি নতুন হিসাবে মার্কেট প্লেসে লোগো ডিজাইন শিখেই চলে যান, তাহলে যেটা হবে যে এই আপনার 3 লাখ মানুষের মধ্যে আপনাকে সামনের দিকে আসতে প্রচুর কষ্ট হবে। কারণ এখানে দেখেন, এখানে যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারাই কিন্তু সামনের দিকে আছে বেশিরভাগ। বাট টি শার্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা উল্টো, মানে টি শার্টে কিন্তু আপনার কম্পিটিশনটা অনেক কম, মাত্র 15,000 মানুষ। সো এখানে ভালো কিছু করা একবারেই সম্ভব। মানে আপনাকে আমি যদি শুধু টি শার্ট নিয়ে কাজ করেন আপনাকে, তাহলে আমি আপনাকে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি যে আপনি অবশ্যই টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করলে খুব দ্রুতই ভালো কিছু করতে পারবেন। কারণ এখানে কম্পিটিশনটা আসলে কম, মানে আপনি দেখা যাচ্ছে 3 মাস সময় নিয়ে যদি টি শার্ট ডিজাইন শিখেন, তাহলে 1-2 মাস পরে আর্নিং শুরু করাটা আপনার জন্য পসিবল। বাট লোগোর ক্ষেত্রে সেটা কখনোই প্রায় পসিবল না। সো এই জন্য কম্পিটিশন দিক দিয়ে খেয়াল করলে তাহলে টি শার্ট ডিজাইনে আমরা অবশ্যই অবশ্যই ক্যারিয়ার করতে পারি, বা এই 2022 সালে এসেও আমরা কিন্তু টি শার্ট ডিজাইন শিখতে পারি। ওকে, আমাদের কিন্তু টি শার্ট ডিজাইনের রিসেন্ট একটা কোর্স শুরু হচ্ছে, যেটা টি শার্ট ডিজাইন মাস্টার কোর্স। তো আমি যেহেতু মেইনলি টি শার্ট নিয়ে বেশি কাজ করি, এই জন্য আমি টি শার্ট নিয়ে ইতিপূর্বে আমার ওয়েবসাইটে কিন্তু একটা কোর্স দিয়েছিলাম, এই যে টি শার্ট ডিজাইন কোর্স, যেখানে হচ্ছে 50টার মতো ভিডিও আছে টি শার্ট ডিজাইন বা এভরিথিং মিলে। সো এই কোর্সটা আপনারা অনেকেই করেছেন। হ্যাঁ, এটা ছিল আমাদের বেসিক একটা কোর্স। সো এখন ওই বেসিকের সাথে আমি আরও কিছু অ্যাডভান্স যোগ করে আরেকটা কোর্স তৈরি করেছি, শুধুমাত্র টি শার্ট নিয়ে যারা কাজ করতে চান। আমি চাই হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করে আপনারা যেন ইনকামটা শুরু করতে পারেন, তারপরে প্রয়োজনে আপনারা টি শার্টের পরে লোগোটাও আস্তে আস্তে শিখে লোগো নিয়ে কাজ করবেন। তবে ইনকাম শুরু হওয়ার জন্য বা একটু দ্রুত ইনকাম হওয়ার জন্য টি শার্ট ডিজাইনটা অনেক বেস্ট একটা সাইট বা বেস্ট একটা ক্যাটাগরি। তো এর জন্য আমি আসলে একটা টি শার্ট ডিজাইন মাস্টার কোর্স নিয়ে এসেছি, যারা শুধুমাত্র টি শার্ট ভালোভাবে শিখতে চায়, টি শার্ট নিয়ে ক্যারিয়ার করতে চায়, অল্প সময়ে ভালো কিছু করতে চায়, তাদের জন্য কিন্তু এই টি শার্ট ডিজাইন মাস্টার কোর্সটা। সো এই কোর্সটা মূলত আপনাদের ইনশাল্লাহ 20 তারিখ শুরু হবে। এই কোর্সের ফি হচ্ছে মেবি 2,000 টাকা, আপনাদের হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ দিয়ে দেব। এবং এই কোর্সে কীভাবে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন কখন ক্লাস শুরু হবে বিস্তারিত সেখানে আছে। এবং এই কোর্সে আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শুধুমাত্র টি শার্ট ভালোভাবে ফোকাস করে আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনারা মার্কেট প্লেসে গিয়ে টি শার্ট ডিজাইন নিয়ে ভালো কিছু করতে পারেন। এই কম্পিটিশন, যেহেতু এখানে কম্পিটিশন কম, এখানে যদি আপনি আমি যেভাবে কাজ শেখাবো টি শার্ট ডিজাইনগুলো সেভাবে যদি আপনি একটু শেখান, তাহলে কিন্তু এখানে এসে কাজ করা খুব ইজি, মানে আপনি এখানে খুব অল্পতে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। সো আপনারা যারা শুধুমাত্র টি শার্ট ডিজাইন শিখতে চান 2022 সাল বা এই সময়টাতে এসে, তারা কিন্তু আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। এই কোর্সটাতে আমাদের সিট একদম অ্যাভেলেবেল নাই, খুব বেশি নাই। সো যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং পাশাপাশি আপনারা পিন পোস্টটাও পড়বেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? সো আরও কোনো যদি ইনফরমেশান জানার থাকে, আমি আমাদের হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিব, সেই হেল্পলাইন নাম্বারে কল করেও কিন্তু আপনি আরও বিস্তারিত জানতে পারবেন এই কোর্সটা সম্পর্কে। সো আমি জাস্ট এই কথাটাই শেষ পর্যন্ত বলবো যে 2022 সালে এসেও আপনারা যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান, আশা করছি এটা বেস্ট একটা অপশন হবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখুন, আপনি টি শার্ট ডিজাইন করে মার্কেট প্লেসে ইনকামের পাশাপাশি আপনি আরেকটা জিনিস কিন্তু করতে পারেন, সেটা হচ্ছে পিওডি বিজনেস। যেমন যে এটা কিন্তু লোগোর ক্ষেত্রে খুব একটা কিন্তু নেই, টি শার্টের ক্ষেত্রে আপনি ধরুন মার্কেট প্লেসে কাজ করছেন, এখন ফ্রি আছেন, যেমন আমি এখন 2টা অর্ডার ডেলিভারি দিয়ে ফেলেছি। হ্যাঁ, সো এখন আমি একটু ফ্রি আছি। সো এই ফ্রি টাইমটাতে আপনি কিছু ডিজাইন করবেন, ডিজাইনগুলো করে আপনি কী করবেন, মার্কেট প্লেসে আপনি বিভিন্ন মার্কেট প্লেসেস পিওডি সাইটগুলো, যেগুলো আমরা এই কোর্সটাতে ভালোভাবে দেখাবো, সো ওই পিওডি সাইটগুলোতে আপনি চাইলে সেল করতে পারেন। ধরুন আমি এখন কোনো কাজ করলাম, সাপোজ আমাদের এই যে এখানে ক্লাসের জন্য আমাদের একটু আগে ক্লাসগুলো হয়েছে, সো এই ক্লাসে আমরা 2টা ডিজাইন করলাম। সো এই ডিজাইনগুলো আমরা যদি পিওডি সাইটগুলোতে আপলোড দিয়ে রাখি, তাহলে এই ডিজাইনগুলো এখান থেকে সেল হবে, আমরা সেখান থেকে প্রফিট পাবো। একটা ডিজাইন যদি সেল হয় তাহলে আমরা $10 পাবো, 2টা সেল হলে $20, এইভাবে কিন্তু আমরা প্রফিট পেতেই থাকবো। সো যার কারণে টি শার্ট ডিজাইনে এটার সাথে আমরা পিওডিটাও এই কোর্সটা শেখাবো। সো এই কোর্সে টি শার্ট ডিজাইন থাকবে, পিওডি প্রিন্ট অন ডিমান্ড যেটা আছে সেটা থাকবে,
পাশাপাশি মার্কেট প্লেস থাকবে, মার্কেটিং থাকবে, এভরিথিং সব কিছু কিন্তু এই কোর্সে ইনশাল্লাহ থাকবে। ঠিক আছে, সো যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন, ইনশাল্লাহ আমাদের 20 তারিখ থেকে এই কোর্সটা শুরু হচ্ছে টি শার্ট ডিজাইন। সো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।